তো স্টুডেন্টস এবং লার্নার্স সবাই কেমন আছো? তো কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি যে এক্সাম আছে তোমাদের, আর কিন্তু বেশি সময় নেই, তো তোমাদের জন্য একদম প্রশ্ন ফাঁস করার মতো একটা কোশ্চেনের সেট নিয়ে এসেছি, যেটার মধ্যে উত্তরও দেওয়া আছে। তোমাদের আজকে আমি এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখন, যেগুলো যেগুলো কোশ্চেন আমি এখানে দিয়েছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমরা যদি না পড়ে যাও তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না, একদম খুবই ইম্পর্টেন্ট। তোমরা দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া শেখো, তাই বলছি তোমাদের কিন্তু এগুলো আমি ফ্রিতেই দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, একদম স্কিপ না করে যেগুলো যেগুলো কোশ্চেন আমি এখানে দিয়েছি যেগুলো কিন্তু একদম প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু কাট আউট কিন্তু 50-এর উপরে আসবেই না, সবারই কিন্তু ভালো নাম্বার তুলতে লাগবে, তাই বলছি তোমাদের ভালো নাম্বার তোলার জন্য কিন্তু আমি আজকের এই কোশ্চেন সেটটা এনেছি। তো অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাও, যেগুলো যেগুলো কোশ্চেন এবং উত্তর আমি এখানে দিয়েছি এমসিকিউ টাইপের সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এক জায়গা থেকে একদম 99% তোমাদের কমন আসবে, আমি গ্যারান্টি সহকারে বলছি। আমি এর আগে যতগুলো আমি তোমাদের সাজেশন আর কোশ্চেন দিয়েছি ততগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম খুবই ইম্পর্টেন্ট, বা সবারই কিন্তু কমন এসেছে, সবাই কিন্তু চাকরি করছে। তাই তোমরাও যদি ভালোভাবে একদম কমন ফেলাতেও চাও, মানে একদম তোমরা যদি চাও যে আমি কোশ্চেন দেখেই সব কিছু একদম আমার একদম ঠোঁটের আগালে থাকবে, মানে আমি সব যেন লিখতে পারি, তো অবশ্যই আমার কাছে কোচিং নাও। তোমরা অন্য কোন জায়গায় কোচিং নিচ্ছ আমি জানি না, তাই বলছি আমার কাছে যারা যারা কোশ্চেন মানে পড়ছো, আমার চ্যানেল যারা ফলো করো, আমি যেগুলো যেগুলো কোশ্চেন তোমাদের জন্য তৈরির জন্য দিয়েছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এক একটা কোশ্চেন কিন্তু আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য এনেছি, যেগুলো কিন্তু একদম খুবই একদম মানে পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে, মানে প্রিলিমিনারি এক্সাম যারা যারা ক্র্যাক করেছে এর আগে তাদের কাছ থেকে আমি শুনে ভালোভাবে কিন্তু আমি তোমাদের জন্য একমাত্র তৈরি করে এনেছি। তোমাদের কিন্তু কোনো রকম পরিশ্রম করতে লাগবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম কোশ্চেন এবং উত্তর এখানে দিয়ে দিয়েছি, তোমরা কোন কোন কোশ্চেনের উত্তরটা জানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাই বলছি তোমরা যেগুলো যেগুলো কোশ্চেন আমি এখানে দিয়েছি সেগুলো কিন্তু সময় থাকতে থাকতে তোমরা পড়ে নাও। তোমরা অন্য কোন জায়গায় একদম টাকা দিয়ে তোমরা কোচিং করছো, মানে টাকা দিয়ে তোমরা একদম মানে কোশ্চেনের উত্তর কিনে কিনে পড়ছো, আমি সেগুলো জানি না। আমি জানি আমি যেগুলো যেগুলো কোশ্চেন দিয়েছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আবারও আমি বলে দিচ্ছি, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যতগুলো কোশ্চেন এখানে দিয়েছি সেগুলো কিন্তু কেউ আটকাতে পারবে না, সবাই কিন্তু মানে একদম যদি পড়ো তাহলে কিন্তু একদম হুবহু ইম্পর্টেন্ট, একদম খুবই কমন পড়বে। তাই বলছি তোমরা যদি ভালোভাবে কাট আউট বেশি করতে চাও WBBM প্রিলিমিনারি এক্সামের জন্য, তোমরা যেহেতু মানে চাকরি করতে চাও রাস্তা দিয়ে যদি চাও তাহলে কিন্তু চাকরি না করলে কিন্তু তোমাদের কেউ দাম দেবে না, মানে তোমরা যদি টাকা না থাকে পকেটে কেউ তোমাদের দাম দেবে না। তাই বলছি সবাই কিন্তু তোমাকে মানে গাছের ওপরে উঠিয়ে দিবে, সবাই খেলে উল্টো পাল্টা বলবে তোর দ্বারা কাজ হবে না, তুই চাকরি পাবি না, এখন অন্য কোনো কিছু কর, কিন্তু তোমাদের মধ্যে ভরসা রাখো, ভরসা হারাবে না, ডিমোটিভেট হবে না, সবাই কিন্তু তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে কিন্তু তোমরা ডিমোটিভেট কখনো হবে না। আমি একদম তোমাদের জন্য একদম অনেক কষ্ট করে তোমাদের জন্য কোশ্চেনগুলো এবং উত্তরগুলো একদম ফ্রিতে ইউটিউবে দিয়ে দিচ্ছি, এগুলোই কিন্তু মানে টাকা দিয়ে অনেক ইউটিউবাররা কিন্তু বিক্রি করছে, আমি কিন্তু কোনো রকম টাকা দিয়ে বিক্রি করছি না, একদম ফ্রিতে তোমাদের দিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু কোনো রকম বাতিলা পেঁচাল পারছি না, একদম যেগুলো যেগুলো যারা যারা এগুলো পড়েছে তারা কিন্তু একদম চাকরি করছে, আমার নিজের স্টুডেন্ট ওরা কিন্তু চাকরি করছে। তোমরা অনেকেই গালিগালাজ করতে পারো যে এটা কী ধরনের কথা, কিন্তু হ্যাঁ সত্যি বলছি, আমাকে একবার বিশ্বাস করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আমি যতগুলো কোশ্চেনের সেট আর উত্তর দেব এখানে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পড়ে পড়ে কিন্তু অনেকেই চাকরি করছে। তুমিও যদি চাকরি পেতে চাও তাহলে কিন্তু সময় নষ্ট একদম করো না, তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামের কিন্তু একদম কিন্তু সময় নেই, তোমাদের কিন্তু 37 থেকে 38 দিন সময় আছে। তাই বলছি তোমরা সময় থাকতে সময়ের মূল্য দেওয়া শেখো, একদম টাইম নষ্ট করো না, ঘোরাঘুরি করা বন্ধ করো, বাবু সোনা যত প্রেমিক আছে তাদের সাথে পরে কথা বলো, 40-45 দিন পরে যখন চাকরি করবে না তখন যখন একটা ফোন করবে তখন দেখবে আরও ভ্যালু বেড়ে যাবে তোমাদের। যদি বেকার থাকো, বেকার থাকলে কিন্তু কেউ তোমাদের দাম দেবে না। তাই বলছি যেগুলো যেগুলো কোশ্চেন আমি এখানে দিয়েছি চাকরি পাওয়ার জন্য দিয়েছি, কিন্তু একদম কোনো রকম আমি টাইম নষ্ট করে তোমাদের জন্য আনিনি, আমি এক একটা কোশ্চেন এবং উত্তর অনেক খুঁজে খুঁজে কিন্তু তোমাদের জন্য এনেছি, তোমরা যাতে ভালো নাম্বার তুলতে পারো, তোমরা যাতে চাকরিটা পাও সেই জন্য কিন্তু আমি এগুলো কোশ্চেন এত খোঁজাখুঁজি করে এনেছি, সারা ইউটিউবে কিন্তু কোথাও পাবে না, গ্যারান্টি সহকারে বলছি। সবাই কিন্তু টাকা দিয়ে এই একই রকম জিনিস বিক্রি করছে, তাই বলছি তোমরা যদি ফ্রিতে, তোমরা যদি মানে আমি জানি একটা গরিব
আর বেকার ছেলের জন্য কতটা দামি, মানে কেউ অনেক ইউটিউবাররা আছে তাদের নাম করবো না, তারা একদম টাকা দিয়ে এগুলো বিক্রি করছে। আমি কিন্তু জানি যে যারা একটা বেকার ছেলে তাদের কাছে অল্প কিছু টাকায় কিন্তু অনেক 400-500 টাকা দিয়ে কোর্স কেনার সামর্থ্য কিন্তু তাদের নেই। তাই আমি তোমাদের জন্য কিন্তু একমাত্র তোমাদের জন্য অনেক খাটাখাটনি করে তোমাদের কিন্তু সারা ইউটিউবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলো বিক্রি করে কিন্তু আমি অনেক টাকা অর্জন করতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য ওইটা না। আমি অ্যাজ এ টিচার আমার হলো উদ্দেশ্য তোমরা ভালো নম্বর তুলে ভালো পাস করো, তাহলেই আমার কিন্তু একদম টাকা পয়সা সব হয়ে যাবে। ওটা একদম মনের একদম তৃপ্তি আসবে যে তোমরা আমার কোশ্চেন পড়ে তোমরা চাকরি পেয়েছো, সেটা আমার পক্ষে একটা খুবই একটা ভালো ব্যাপার। আমি মনে মনে মানে আমার একটা শান্তি হয় যে তোমরা ফ্রিতে ফ্রিতে কোশ্চেনগুলো পড়ে পড়ে যারা গরিবরা আছো তারা পড়ে পড়ে চাকরি পাচ্ছ, এটা কিন্তু খুবই আমার কাছে একটা স্মরণীয় জনক ঘটনা। আমি কিন্তু খুবই আনন্দ পাই, তাই বলছি তোমরা আমার এই আমাকে একবার বিশ্বাস করে তোমরা এগুলো ভালো করে পড়তে শুরু করে দাও, আর অবশ্যই সবার মাঝখানে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, কারণ এগুলো কিন্তু ফ্রিতে কোথাও পাবে না, কেউ পাবে না। তাই বলছি তোমাদের আমি একদম ফ্রিতে যেহেতু দিয়ে দিচ্ছি সেগুলো, তাই বলছি এই ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটা স্ক্রিনশট করে করে তোমরা ভালো করে পড়তে শুরু করে দাও। সময় কিন্তু নেই, সময় চলে গেলে কিন্তু বয়স চলে গেলে কিন্তু আর বয়স ফিরে আসবে না। তাই বলছি তোমরা টাইম নষ্ট করো না, তোমরা তো অনেক টাইম নষ্ট করেছো, একবার খালি আমাকে বিশ্বাস করে আমি যেগুলো যেগুলো আমার এই ভিডিওর মধ্যে আমি দিচ্ছি সেগুলো ভালো করে পড়ে আমাকে একবার বিশ্বাস করো। আমার এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও দিচ্ছি তোমাদের জন্য খাটাখাটনি করে, তাই বলছি আমার সময়টার দাম দেওয়া শেখো। আমি যেহেতু তোমাদের জন্য এত সময় বার করে আমি যেহেতু তোমাদের জন্য এত কোশ্চেনের উত্তরগুলো দিচ্ছি, তাই বলছি তোমরা একটু পড়াশোনা করে ভালো করে পরীক্ষাটা দিয়ে চাকরিটা পাও, তাহলে কিন্তু আমার একদম মানে পরিশ্রম সার্থক হয়ে যাবে। তোমরা বলতে পারবে যে আমি এগুলো উল্টোপাল্টা কথা বলছি, একদম না। তোমরা ভালো করে পড়ো, যেগুলো যেগুলো আমি কোশ্চেন এই চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে দিচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা চাকরি পাওয়ার জন্য প্রিলিমিনারি এক্সাম ক্র্যাক করার জন্য যেগুলো যেগুলো কোশ্চেন দরকার উত্তর দরকার সেগুলো কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা সময় নষ্ট না করে স্ক্রিনশট করে করে আর অনেক ভিডিও দেখো না, সারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, ওগুলো সময় দেখতে দেখতে কিন্তু তোমরা কিন্তু পড়ার টাইম পাবে না। তাই বলছি পড়তে থাকো, তোমরা সময় নষ্ট একদম করো না। তাই বলছি আরও কিন্তু আমি অনেক ভিডিও আনবো, তো অবশ্যই সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে রাখো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও প্রচুর প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুবান্ধবের মাঝখানে যারা যারা চাকরি করতে চায়, যারা যারা বেকার আছে। তাই বলছি আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল, আরেকটা কোশ্চেনের মধ্যে খুবই শিগগিরই তোমাদের সাথে আমার দেখা হবে। তো আজকের মতো এটুকুই ছিল ভিডিও, বাই।